আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিকস হচ্ছে লিপিড মেটাবলিজম তো প্রথমে আসি লিপিড মেটাবলিজমে কি কি পাথ হয়ে আছে কোনো মেটাবলিজমের পাথ হয়ে যদি আমাদের বলতে বলে আমরা প্রথমেই সেটাকে দুই ভাগ করে চিন্তা করব। একটা হচ্ছে অ্যানাবলিক পাথ হয়ে আরেকটা হচ্ছে ক্যাটাবলিক পাথ হয়ে এখন অ্যানাবলিক পাথ হয়ে কোনগুলো আমরা যে কোনো কিছু সিনথেসিসের যে পাথ হয়ে সেটাই হচ্ছে অ্যানাবলিক পাথ হয়ে আমরা জানি যে বিভিন্ন ফর্মের লিপিড আছে যেরকম ট্রাইয়াসাইল গ্লিসারোল ফসফোলিপিড কোলেস্টেরল গ্লাইকোলিপিড এই সবগুলো সিনথেসিসের যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে আর ক্যাটাবলিক পাথ হয়ে কোনগুলো ক্যাটাবলিক পাথওয়ে হচ্ছে ভাঙার প্রক্রিয়া লিপিড বিভিন্ন ফর্মের লিপিড যে প্রক্রিয়ার মাধ্যমে ভাঙবে সেগুলোই হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে তার মানে লিপিড সিনথেসিসের প্রক্রিয়াগুলো হচ্ছে অ্যানাবলিক পাথওয়ের মধ্যে পড়বে আর লিপিড ভাঙার যে প্রক্রিয়া সেগুলো পড়বে হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ের মধ্যে তাহলে প্রথমে যদি আমরা দেখি কী কী অ্যানাবলিক পাথ আছে তো ফার্স্টে আছে হচ্ছে লাইপোজেনেসিস লাইপোজেনেসিস হচ্ছে সিনথেসিস অব ট্রাইয়াসাইল গ্লিসারল এরপরে আছে হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কোলেস্টেরল সিনথেসিস কিটোজেনেসিস কিটোজেনেসিস হচ্ছে কিটন বডি সিন্থেসিস সিনথেসিস অব ইকোস্যানয়েড লাইপোপ্রোটিন ফসফোলিপিড অ্যান্ড গ্লাইকোলিপিড এই সবগুলো সিনথেসিসের প্রক্রিয়ায় হচ্ছে লিপিডের অ্যানাবলিক পাথওয়ের মধ্যে পড়বে এখন আসি তাহলে ক্যাটাবলিক পাথ হয়ে কী কী আছে ক্যাটাবলিক পাথোয়ের মধ্যে আছে হচ্ছে লাইপোলাইসিস লাইপোলাইসিস হচ্ছে ব্রেকডাউন অফ দ্য ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ইন্টু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন অফ দ্য কিটন বডি আমরা কিটোজেনেসিসের যে পড়েছিলাম ফর্মেশন অফ দ্য কিটন বডি সেটা ছিল হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে আর এটা যেটা অক্সিডেশন অফ দ্য কিটন বডি সেটা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ে আমরা যে কিটো ডাইটের কথা শুনি সেখানে শক্তিটাই যেটা পেয়ে থাকে সেটা হচ্ছে অক্সিডেশন অফ দ্য কিটন বডির মাধ্যমে এছাড়াও আছে হচ্ছে ক্যাটাবলিজম অফ দ্য লিপোপ্রোটিন ডিগ্রেডেশন অফ দ্য কোলেস্টেরল ফসফোলিপিড গ্লাইকোলিপিড ইত্যাদি তার মানে বিভিন্ন ধরনের যে ক্যাটাবলিক পাথ গুলো আছে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের লিপিড ভাঙছে আর লিপিড ভাঙার এই প্রসেসগুলোই হচ্ছে ক্যাটাবলিক পাথ এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যাটাবলিক পাথ সেটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড আজকে আমরা বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড নিয়ে কিছু কথা বলবো তো বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিডটা কী জিনিস এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হবে অক্সিডেশন হয়ে হবে কি যে ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল এন্ডের যে দুইটা কার্বন আছে শেষ দুইটা কার্বন আলাদা হয়ে যাবে এই কার্বক্সিল এন্ড থেকে দুইটা কার্বন আলাদা হয়ে যাওয়াটাই হচ্ছে বিটা অক্সিডেশন এই দুইটা কার্বন আলাদা হয়ে যায় অ্যাসিটাইল কোয়ে ফর্মে যে অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড এই অ্যাসিডাইল কোয়ের সাথেও দেখা যায় দিয়ে এফএডিএইচ টুও তৈরি হয় যেটা থেকে আমরা পরবর্তীতে শক্তি পাই এখন প্রশ্ন আসতে পারে যে এটাকে কেন বিটা অক্সিডেশন বলা হয় কারণ এই অক্সিডেশনটার সময় আমরা যে বন্ডটা ভাঙবে বললাম সেই বন্ডটা ভাঙবে হচ্ছে আলফা আর বিটা কার্বনের মাঝখানে যেহেতু আলফা আর বিটা কার্বনের মাঝখানে বন্ডটা ভাঙবে সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে বিটা অক্সিডেশন এখন যদি আমরা দেখি যে বিটা অক্সিডেশনে সেলেন ফিচার কি কী আছে তাহলে প্রথমেই আছে হচ্ছে সাবস্টেট সাবস্টেট হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর প্রোডাক্ট হবে অ্যাসিটাইল কোয়ে একটু আগে যেটা বললাম যে দুই কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড অ্যাসিটাইল কোয়ে সাইট এটা মোটামুটি সব সেলেই হয়ে থাকে যেমন লিভার হার্ট স্কেলেটাল মাসেল অ্যারিপোস টিস্যু কিডনি লাংস টেস্টিস এগুলো সব মঙ্গলারাই ম্যাক্সিমাম হয় কম্পার্টমেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া তার মানে একটা সেলে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতেই সেই এনজাইমগুলো থাকে যেগুলোর কারণে বিটা অক্সিডেশনটা হবে তো আমরা জানি যে আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না সেই কারণে হচ্ছে আরবিসিতে সিতে অক্সিডেশন হয় না এখন রেট লিমিটিং এনজাইম হচ্ছে কার্নিটি অ্যাসাইল ট্রান্সফারেস এই এনজাইম টা কমা বাড়ার উপর ভিত্তি করে দেখা যাবে যে ফুল বিটা অক্সিডেশনটা রেটটা লিমিট হচ্ছে চেঞ্জ হচ্ছে কো কোয়েনজাই হিসাবে কাজ করে হচ্ছে এনএডি অ্যান্ড এফএডি আমরা যেহেতু আগেই জানলাম যে এখানে এনএডিএইচ আর এফএডিএইচ টু তৈরি হয় তার মানে অবশ্যই এখানে কোয়েনজাম্প হিসেবে এনএডি আর এফএডি দরকার পড়বে আমরা জানলাম যে বিটা অক্সিডেশনের স্টেপসগুলো হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু আমাদের সেলের যে ফ্যাটি অ্যাসিড সেটা প্রথমত থাকে হচ্ছে সাইটোপ্লাজমে তার মানে সেই ফ্যাটি অ্যাসিডটাকে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যেতে হবে আর ফ্যাটি অ্যাসিডটা যে সাইটোপ্লাজমে থাকে সেটাও থাকে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে তো প্রথমে সেই ফ্যাটি অ্যাসিডটাকে ইনঅ্যাক্টিভেটেড থেকে অ্যাক্টিভেটেড হতে হয় তারপরে সেই অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিডটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যায় এরপরে সেটা বিটা অক্সিডেশন করে থাকে তার মানে বিটা অক্সিডেশন স্টার্ট হওয়ার আগে কিছু প্রিপারেটরি স্টেপস থাকে যার মধ্যে প্রথমেই হচ্ছে অ্যাক্টিভেটে অফ দিন অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড আর ট্রান্সপোর্টেশন অফ দ্য অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য সাইটোপ্লাজম টু দা মাইটোকনিয়া এই অ্যাক্টিভেশনের স্টেপসটা সাইটোপ্লামেই হয় কারণ সেটার জন্য যে ইনজাইম লাগে সেটা সাইটোপ্লাজমেই থাকে তো প্রথমেই আমরা আসি যে অ্যাক্টিভেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেশন থেকে অ্যাক্টিভেশনে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে অ্যাসাইল কোয়ে সিনথেটেজ বা থায়োকাইনেজ এই থায়োকাইনেজ এনজাইমটা ইনঅ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিডকে অ্যাক্টিভেটেড অ্যাসাইল কোয়েতে ট্রান্সফার করে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখার মতো সেটা হচ্ছে এই প্রক্রিয়াটাতে দুইটা হাই এনার্জি ফসফেট লাগে এখানে একটা এটিপি থেকে একটা এএমপি হয় তার মানে দুইটা হাই এনার্জি ফসফেট কনজিউম করে একটা ইন অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড একটা অ্যাক্টিভেটেড অ্যাসাইল কোয়েতে কনভার্ট হয় আমরা যখন কোনো একটা ক্যালকুলেশন করতে যাব যে একটা অ্যাসিড থেকে কী পরিমাণ শক্তি পাওয়া যায় তখন আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ওই অ্যাসিডটা অ্যাক্টিভেশনের সময় দুইটা এটিপি খরচ হয়ে গিয়েছিল তার মানে এটা দুইটা এটিপি কনজিউম করে ইন ফর্ম থেকে অ্যাক্টিভেটেড ফর্মে এসেছিলো সেটা আমাদের ওই ক্যালকুলেশনের সময় লাগবে তাই এটা আমাদের মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে ম্যাগনেশিয়াম আয়নটাও হেল্প করে থাকে একটা কোফ্যাক্টর হিসেবে অ্যাক্টিভেশনের পর যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ দ্য অ্যাসাইল কোয়ে ফ্রম দ্য সাইটোপ্লাজম টু দ্য মাইটোকনড্রিয়া এই জন্য হচ্ছে আমাদের একটা বিশেষ পাথওয়ে ইউজ করতে হয় সেটা হচ্ছে কানিটিন শাটল কারণ অ্যাসাইল কোয়ে যেটা আছে সেটা ডাইরেক্ট ইনার মাইটোকনডেল মেমনাটাকে ক্রস করতে পারে না সেই জন্য এটাকে কার্নিং শাটলের ভিতর দিয়ে আসতে হয় এখন আমরা যদি ছবিটাতে একটু কানিটিন শাটলটা দেখি এটাতে হচ্ছে কতগুলো এনজাইম কাজ করে থাকে তো ছবিটার প্রথমে যেটা দেখেছে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটাতে অ্যাসাইল কোয়ে সিনথেটেজ এনজাইমটা কাজ করে অ্যাসাইল কোয়ে সিনথেটেজ ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসাইল কোয়ে ফর্ম করে সেই অ্যাসাইল কোয়েটা ইন্টার মেমোর স্পেস পর্যন্ত আসে কারণ মাউটার মাইটোকন্ড্রিয়াল মেমোরিটাকে ক্রস করতে পারে কিন্তু সেখানে এসে সেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমোরিটাকে ক্রস করতে পারে না তো সেই জন্য সেটাকে অন্য একটা কম্পাউন্ডে কনভার্ট হতে হয় সেই কাজে হেল্প করে হচ্ছে আউটার মেমব্রেনে থাকা একটা এনজাইম কার্নিটিন পালমিটোয়াল ট্রান্সফারেজ ওয়ান কার্নেটিন পারমিটোয়াল ট্রান্সফারেজ ওয়ান কী করে ইন্টার মেমিনাল স্পেসে আগে যে কার্নেটিন থাকে সেই কার্নেটিন আর অ্যাসাইল কোয়ে এই দুইটাকে একসাথে করে অ্যাসাইল কার্নেটিন ফর্ম করে আর ফর্ম করে হচ্ছে একটা কোয়ে এই অ্যাসাইল কানিটিন যেটা আছে সেই অ্যাসাইল কানেটিন কম্পাউন্ডটা আবার সরাসরি ইনার মাইট্রোকনিয়াল মেমিনটাকে ক্রস করে মাইট্রোকনডিয়াল ম্যাট্রিক্সে চলে আসে কারণ সেটার জন্য এর একটা বিশেষ ধরনের ট্রান্সপোর্টার পাথ হয়ে আছে যেটা হচ্ছে কার্নিটিন ট্রান্সলোকেজ এই ট্রান্সপোর্টারটার মাধ্যমে অ্যাসাইল কার্নিটিনটা ইন্টারমেমিনার স্পেস থেকে ডাইরেক্ট মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে আসে কিন্তু আমরা জানি যে আমাদের বিটা অক্সিডেশনটা হবে হচ্ছে অ্যাসাইল কোয়ের তো এখানে আমরা অ্যাসাইল কান্নিটিন পেলাম তো অবশ্যই অ্যাসাইল কান্ডেটিনটাকে আবার অ্যাসাইল কোয়েতে কনভার্ট হতে হবে সেটাতে হেল্প হেল্প করে হচ্ছে আমাদের আর একটা এনজাইম যেটা ইনার মাইট্রোকনিয়াল মেমোরানে থাকে কার্নিটিন পারমিটোয়েল ট্রান্সফারেস টু এই কানিটিন পারমিটোয়েল ট্রান্সফারেস টু এনজাইমটা অ্যাসাইল কানেটিনকে একটা কোয়ের সাথে অ্যাড করে অ্যাসাইল কোয়ে ফর্ম করে আর কানিটিনটাকে রিলিজ করে দেয় এই কান্ডিটিনটাই আবার কানিটিন অ্যাসাইল কানিটিন ট্রান্স যে এনজাইমটা আছে সেটা দিয়ে ইন্টার স্পেসে চলে যায় এভাবে আমরা দেখলাম যে অ্যাসাইল কান্ডেডিন থেকে মাইটো ম্যাট্রিক্সের মধ্যে আবার মধ্যে আবার ফরমেশন হলো যে এসাইল কোয়েটা পরবর্তীতে বিটা অক্সিডেশনে অংশগ্রহণ করবে তাহলে যদি আমরা ইন শর্টে এটা আরেকবার বলি তাহলে প্রথমে হচ্ছে মানে আমরা প্রিপারেটারি ফেজটা যদি আরেকবার বলি প্রথমেই আমাদের সেলের যে সাইটোপ্লাজমের মধ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সেটা অ্যাসাইল কোয়ে সিনথেটিক্স বা থায়োকাইনেস এনজাইম দিয়ে অ্যাক্টিভেটেড হয়ে অ্যাসাইল কোয়েতে ফর্ম ফর্ম করে দেন সেই অ্যাসাইল কোয়েটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমরেনটা ক্রস করে ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেসে চলে আসে ইন্টার মেমরাল যে স্পেসটা সেই স্পেসে চলে আসে সেখানে একটা এনজাইম কাজ করে কার্নিটিন পারমিটোয়েল ট্রান্সফারেজ ওয়ান কার্নিটিন পারমিটোয়াল ট্রান্সফারেজ ওয়ান সেই অ্যাসাইল কোয়ে আর কার্নিটিন এই দুইটা এটাকে অ্যাড করে ফর্ম করে হচ্ছে অ্যাসাইল কার্নিটিন এই অ্যাসাইল কার্নিটিনটা কার্নিটিন অ্যাসাইল কার্নিটিন ট্রান্সলোকেজের সাহায্যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে আসে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমেন্টটাকে ক্রস করে আর একটা কার্নিটিনকে বাইরে পাম্প করে দেয় আর যেই অ্যাসাইল কার্নিটিনটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আসলো সেই অ্যাসাইল কার্নিটিনটাকে আবার অ্যাসাইল কোয়েতে ট্রান্সফার করতে হেল্প করে হচ্ছে কার্নিটিন পারমিটোয়েড ট্রান্সফারেজ টু এইভাবেই একটা অ্যাসাইল কোয়ে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে চলে আসে তার মানে আমরা দেখলাম যে এরপরে সেটা হচ্ছে বিটা অক্সিডেশনে অংশগ্রহণ করবে তার মানে একটা বিটা অক্সিডেশন হওয়ার আগে দুইটা স্টেপস হতে হয় যেগুলোকে প্রিপারেটরি স্টেপস অফ দ্য বিটা অক্সিডেশন বলা হয় ফার্স্ট এটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ দা ইনঅ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড টু অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসাইল কোয়ে আর ট্রান্সপোর্টেশন অফ ফ্যাটি অ্যাসাইল কোয়ে ফ্রম দ্য সাইটোপ্লাজম টু মাইটোকন্ড্রিয়া এই দুইটা স্টেপস হলে পরবর্তীতে সেই ফ্যাটি অ্যাসিডটা একটা বিটা অক্সিডেশনে অংশগ্রহণ করতে পারবে